দেশের নারী ক্রিকেট ইতিহাসে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন ফারজানা হক সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তার ঝড়ো 107 রানের উপর ভর করে 225 রানে থামে টাইগ্রেসরা জবাবে ব্যাট করতে নেমে ভারতের সংগ্রহ 2 উইকেটে 43 রান সিরিজ নির্ধারণী ম্যাচে দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হকের ব্যাটে দিনের শুরুটা ভালো করেছে বাংলাদেশ তাদের জুটি থেকে আসে 93 রানের দুর্দান্ত এক ইনিংস তবে জুটি ভাঙে 52 রানে ওপেনার শামিমা সুলতানা আউট হলে এরপর দলের হাল ধরেন ফারজানা হক এবং অধিনায়ক নিগার সুলতানা দুজনে গড়েন 71 রানের পার্টনারশিপ জুটি ভাঙে 24 রানে নিগার আউট হলে সুবিধা করতে পারেনি ঋতুমণি এরপর দেশের নারীদের ক্রিকেট ইতিহাসে প্রথম সেঞ্চুরি তুলে নেন ফারজানা 23 রানে অপরাজিত আছেন সুবহানা মুস্তারি 107 রানে শেষ বলে রান আউটে কাটা পড়েন ফারজানা তার ইতিহাস করা সেঞ্চুরিতে ভর করে 4 উইকেটে হারিয়ে 225 রানে থামে টাইগ্রেসরা জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে প্রথম ও দলীয় 32 রানে 2 উইকেটে হারিয়ে বিপাকে পড়ে ভারত মিরপুরে বাংলাদেশ ভারত ম্যাচটি কভার করছেন সহকর্মী তাহমিদ অমিত আর সরাসরি তিনি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন এখন অমিত একটু জানাবেন দেশের নারী ক্রিকেট ইতিহাসে প্রথম সেঞ্চুরি ফারজানার একই সাথে টার্গেটটাও বড় আপনার কি মনে হয় ভারতের এই রান তারা করতে পারবে কিনা ভারত বাংলাদেশ আসলে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছে 225-226 এই উইকেটে একটু ট্রিকি বলবো কারণ বল স্পিন ধরছিল এবং মিরপুরের যে টিপিক্যাল উইকেট আমরা বলি বল একটু লো হচ্ছে কখনো আনইভেন বাউন্স হচ্ছে সবাই পাচ্ছি আমি স্পিনারদের দাপট দেখেছিলাম এবং তাই হয়েছে শুরুতে উইকেট দুইটা হারিয়ে কিছুটা বিপাকেই বলা যায় ভারত যদি নার্ভটা ধরে রাখতে পারে বাংলাদেশ শেষ পর্যন্ত এই ম্যাচে দুর্দান্ত এক ফাইট হবে লড়াই হবে সেটাই আমাদের প্রত্যাশা কারণ এই ম্যাচটা জিতলে কিন্তু সিরিজটা জিতে যাবে বাংলাদেশের মেয়েরা আমরা জানি যে প্রত্যেকটা ক্রিকেটের একটা টার্নিং পয়েন্ট থাকে বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসের বাক বদল হবে যদি ম্যাচটা বাংলাদেশ জিততে পারে সেখানে ব্যাটিংটা নিয়ে সবসময় কিছুটা ঝামেলায় ছিল বাংলাদেশ সেখানে আজকে ফারজানা যেভাবে ব্যাটিং করেছে জ্যোতি যেভাবে ব্যাটিং করেছে যেভাবে ওপেনিং জুটিতে ছিল সব কিছু মিলে দুর্দান্ত হয়েছে হতেই পারে আর 10-15টা রান হলে হলে হয়তো ভালো হতো এই ইনিংসটায় হয়তো বা 240-245 রান করা যেত মাঝখানে একটু স্লো খেলেছে তারপরও এই উইকেটে আসলে একটু বলছিলাম যে একটু ব্যাটিং করাটা খুব সহজ ছিল না ভারত শুরুতে একটু আক্রমণাত্মক ব্যাটিং চড়া হওয়ার চেষ্টা করেছে সেখানে বাংলাদেশ সাফল্যও পেয়েছে আমরা যে জায়গাটাই বলছিলাম আর কি যে স্পিনারদের দাপট বাংলাদেশে কিন্তু লেগ স্পিনার আছেন অফ স্পিনার আছে অর্থোডক্স স্পিনার স্পিনে বৈচিত্র্যটা আছে সেই জায়গাটা যদি বাংলাদেশ কাজে লাগাতে পারবে যদি পারে এই ম্যাচ মারুফাও দুর্দান্ত ফর্মে আছেন উইকেট পেয়েছেন সব কিছু মিলে আমার মনে হয় এই ম্যাচে লড়াই হওয়া খুবই সম্ভব ভারতের বিখ্যাত ব্যাটিং লাইন আপ সেটা কিন্তু ধসে গেছে শুরুতেই সেটা কিন্তু ধরে রাখতে হবে বাংলাদেশ ভারতের বিপক্ষে ম্যাচ মানেই আমাদের একটু নার্ভাস হয়ে যায় বাংলাদেশে ছেলেদের টিম হোক সেটা আন্ডার-18 হোক সব কিছু মিলে আজকে যেন মেয়েরা সেই ভুলগুলো না করে নিশ্চয় আমরা সেটা চাইব সেই প্রত্যাশায় আমাদের ধন্যবাদ আপনাকে আমাদের